অস্ত্রগুলো ভোলানাথের অঙ্গে আঘাত না করে ব্যাকে ফিরে আসছে। দত্তরাজ ত্রিপুরাসুর দর্শন করলেন, ও বেটা আমাকে অস্ত্র ছাড়লো না, আমি এত অস্ত্র ছেড়ে যাচ্ছি। অবশেষে হাত দুটো ভেঙে গেল, কোমরটাও ভেঙে গেল, আর দাঁড়াতে পারছে না, দেহ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, আর ভোলানাথ তো পাগলের মতো উন্মত্ত হয়ে নাচছে। কৃষ্ণ হে কৃষ্ণ ভোলানাথ সঙ্গে সঙ্গে দূর থেকে দর্শন করলেন, বেটা পড়ে গেছে, নাচা বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে বলছে, বাহ বাহ বাবা বাহ, খুব সুন্দর। জেনে রাখিস, জীবনে কোনোদিন কারো ক্ষতি চাইবি না, পরের ক্ষতি চাইলে তোর নিজেরই হয়। দেখ বেটা, আমি তোকে একটাও অস্ত্র ছাড়লাম না, তুই আমাকে অস্ত্র ছেড়ে ছেড়ে হতাশ হয়ে এলি, তুই দুর্বল হয়ে এলি, তোর হাত দুটো ভেঙে গেল, পা দুটো ভেঙে গেল, কোমরটাও ভেঙে গেল, অবশেষে তুই আছড়ে পড়ে গেলি, তোর দেহতে অজর জোরে রক্ত জোরে যাচ্ছে। কৃষ্ণ হে, একটা কথা জেনে রাখিস, জীবনে তুই যাকে ভালোবাসিস না আমি তাকে ভালোবাসি। তাহলে জেনে রাখিস, এই জগৎ সংসারে কৃষ্ণ নামের মাহাত্ম্য কত, তেজ কতখানি, ক্ষমতা কতখানি, পাওয়ার কতটা। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। ছোনেরা, আমি যদি মনে করতাম এই মুহূর্তে আমি আমার এই ত্রিশূলের খোঁচা দিয়ে দিয়ে তোকে এখানে পুঁতে ফেলতে পারতাম, কিন্তু আমি তোকে মারব না। কেন জানিস? কারণ আমি যে একজন বৈষ্ণব রে হরিব, কারণ আমি যে একজন বৈষ্ণব। একটা কথা জেনে দেখবেন, প্রকৃত বৈষ্ণবকে যদি আশ্রয় করা যায় কতখানি তার শক্তি, কতখানি পাওয়ার পাওয়া যায়, হাজার হাজার দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছে। রাধে রাধে, এই যে দেখছি না ভোলানাথের গলায় কি থাকে, সাপ, তাই তো? আচ্ছা, ভগবানের বাহন কি আপনারা জানেন? কে যে ভগবানকে পিঠে করে বয়ে নিয়ে যায়, যে হলো একটা পাখি, গরু, তাই তো? আচ্ছা, গরুরের শক্তি কত, হাজার হাজার হাতির শক্তি গরুরের মধ্যে। এক কাজ করো, কি করলেন না, ভোলানাথ একদিন ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে, রাধে রাধে, এইবার সন্মুখে বসেছিল গরু। আচ্ছা, গরুর কি খেতে ভালোবাসে? হরি ও, সাপকে দেখলে গরু তো ছোটাবে, হ্যাঁ, আর গরুকে দেখলে সব ছুটে পালাম। এইবার ভোলানাথ যখন ভগবানের সঙ্গে দেখা করতে এলেন, সন্মুখে বসেছিল গরু, ভোলানাথকে দর্শন করেছেন, তাই গরুর কি করেছেন না, সন্মুখে বসে মাথাটাকে নিচু করে নিয়েছে। রাধে রাধে, কেন বাবা? সে কারণ একজন পরম বৈষ্ণবকে দর্শন করেছে, তাই মাথাটাকে গরুর যেই না নিচু করে দিয়েছেন, ভোলানাথের গলায় যে সাপটা ছিল ও বেটা কি করেছে লক্ষ্য করুন, খনিকটা গলা বাড়িয়ে বলছে, কি রে কেমন আছিস, হ্যাঁ ভালো আছিস তো? গরুর যতই নামিয়ে নেই মাথাটা, ততই তুলে বলছে, কি রে কেমন আছিস, কথা বল বল না, তুই তো বেশ রাস্তা কাটি, দেখলে আমাদের ধরে ধরে খেয়ে নিস, আয় না, আয় আয় আয়, খাবি খাবি, আয় খাবি, আ গরুর বলে, ভাই রে তোর যে এত তেজ, তুই শুধু ওখান থেকে একবার নেবে দেখ, দেখুন বলছে ওখান থেকে শুধু একবার নেবে দেখা, তোকে আমার এক সেকেন্ডও সময় লাগবে না, চিবিয়ে খেয়ে ফেলবো। সাপটা তখন কি বলে জানেন, এই জন্য তো আমি এখানে ওঠে বসেছি, কারণ তুই আর আমাকে কোনোদিন খেতে পারবি না। হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। তাহলেই লক্ষ্য করুন, একজন প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করলে কতখানি পাওয়ার পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়।
হাজার হাজার দৃষ্টান্ত তুলে ধরেছে। বৃন্দাবনে এক বৈষ্ণব লুচি ভাজছে, লুচিগুলো ভাজছে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে, দুটো কুকুর এসে ঝুড়ির লুচিগুলো খেয়ে যাচ্ছে। বৈষ্ণব তো আর এই ঝুড়ির দিকে তাকায় না, লুচিগুলো ভেজে রেখে দিচ্ছে। এবার লুচি ভাজা শেষ, কি হয়েছে না, লুচি ভাজা শেষ ঝুড়ির দিকে তাকিয়েছে। যেই না ঝুড়ির দিকে তাকালো, কুকুর দুটো ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। তখন বৈষ্ণবটা কি বলে জানেন, ওরে ওরে তোরা চলে যাস না, তোরা কি ভুল করলি রে, আমি শুধু লুচি ভাজিনি, আমি ডাল সবজি তরি তরকারি অনেক কিছু করেছি, আমি যদি একটু আগে জানতে পারতাম তোদের একটু ডাল সবজি দিতাম। তাহলে বুঝি না, তবে এহ জগতের অনেক সাজা বৈষ্ণব আছে। দেখবেন দোল পূর্ণিমাটা যে চলে গেল, ওই দিন যদি কোনো বৈষ্ণবের কাপড়ে রং লাগিয়ে দেয়, বাচ্চা ছেলে বলে তুই আমার কাপড়ে রং দেয়, চল তোর বাবার কাছে, বলে না। হ্যাঁ, ওই বৈষ্ণবকে আশ্রয় করলে তুমি কিছুই পাবেন না, প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে হবে, তবে অনেক কিছু পাওয়ার পাওয়া যাবে। তাহলে এখানে ভোলানাথ বলে উঠল, শোন বেটা যা, তুই এখন চলে যা, আমি যাচ্ছি, যা যা যা, কারণ আমি তোকে মারতে পারলাম না, একজন বৈষ্ণব বলে তোকে আমি ছেড়ে দিলাম, যা ফিরে যা ফিরে যা। এই বলে ভোলানাথ আবার ফিরে এলেন। কৃষ্ণ হে কৃষ্ণ হে বলে ভোলানাথ ফিরে এলেন। এইবার একটা বাবা কথাই বলে না, কথাই বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ বলে তো রাধে রাধে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, সর্বনাশটা কার হলো না, এই যে প্রভাবতীর গর্ভে পাঁচ মাসের সন্তান, তাই না, কিন্তু তার মনে তো মানে মানে না মানে না, আমার কি যে হলো কেন হলো, কোন অপরাধে সাজা হামায় দিল, পাঁচ মাসের সন্তান গর্ভে, বারো দিন হয়ে গেল স্বামী যুদ্ধে চলে গেছে, ফিরে এলো না। যারা বাবা পতিব্রতা রমণী হয়ে থাকে, স্বামী দিল্লি থাকুক বোম্বে থাকুক, স্বামীর যদি জীবনে কোনো বিপদ আসে, স্ত্রীর মধ্যে তো একটা সংকেত জেগে ওঠে, তাই না মায়েরা। প্রভাবতীর মনে এটাই জেগেছিল, বারো দিন হয়ে গেল স্বামী যুদ্ধে চলে গেছে, ফিরে আসছে না, মেয়েটা মুখে কিছু দিতে পারলো না, তার বিবেক শুধু একটাই কথা জাগিয়ে তুলছে, স্বামীর কিছু বিপদ হয়েছে, নইলে কেন ফিরে এলো না সখীরে, আমার স্বামী কেন ফিরে এলো না বল, বারো দিন হয়ে গেছে স্বামী যুদ্ধ থেকে ফিরে এলো না কেন বল, আমার মনে হচ্ছে আমার স্বামীর কোনো কিছু হয়েছে রে, কোনো না কিছু হয়েছে জানিস, আমার মনটা যেন কুগাইছে, আমার স্বামী এখনো ফিরে এলো না কেন বল। রানীমা, আপনি সকাল থেকে মুখে কিছু দিতে পারলেন না, একটু কিছু দিন না, তোরা নিয়ে যা নিয়ে যেত, আমাকে একটু একা থাকতে দে। সকাল থেকে দুপুর হলো, মেয়েটা মুখে কিছু দিতে পারলো না, দুপুর গড়ে রাত্রি এলো, মেয়েটা মুখে কিছু দিতে পারলো না, তার বিবেক শুধু একটাই কথা জাগিয়ে তুলেছে, স্বামীর বুঝি কোনো বিপদ, বিপদ যদি নাই বা হলো এখনো কেন ফিরে এলো না। রাত্রিকালে মেয়েটা বিছানায় শুয়ে রয়েছে, বিছানার বালিশটা
মেটার নয়নের জলে ভিজে যাচ্ছে। হরি হরি বল। প্রভাবতীর তো ঠিকমতো ঘুম আসছিল না, জেগেছিল সঙ্গে সঙ্গে গভীর রাত্রিকালে, দরজার সম্মুখে যেন বিকট শব্দ, খটখট করে আওয়াজ বেরিয়ে এলো। ওই খটখটানি আওয়াজটা শুনতে পেয়ে প্রভাবতী ধড়ফড় করে ওঠে, দরজাটা খুলে দেখছেন কি দেখছে, তার পতি দেবতা শুয়েও নেই, বসেও নেই, দাঁড়িয়েও নেই, কি হয়েছে না, দরজার সম্মুখে একেবারে মুখ থুবড়ে পড়ে আছে। না না, ছুটে গিয়ে প্রভাবতী স্বামীর মস্তকটাকে নিজের কোলের মধ্যে তুলে নিয়েছে, আর নিয়ে শাড়ির আঁচলটা দিয়ে স্বামীর দেহের রক্তগুলো মুছে দিচ্ছে, আর শুধু একটাই কথা জাগিয়ে তুলছে, স্বামী আমি তোমাকে কত করে বারণ করেছিলাম, যুদ্ধে তুমি যেও না, তুমি যেও না, কিন্তু তুমি তো তুমি তো আমার একটা কথা শুনলে না, আজ যে তোমার অবস্থা, এই পৃথিবীর কোন ডাক্তার নেই যে আমি তোমাকে সারিয়ে তুলব। দত্তরাজ ত্রিপুরাসুর স্ত্রীর কোলে মাথাটা রেখে আর পারছে না, বলছে শোনো প্রভাবতী, আমার বড় কষ্ট হচ্ছে, প্রভাবতী আমার বড় কষ্ট হচ্ছে, আমি যে যে কথাটা বলার জন্যে এত পথ কষ্ট করে তোমার কাছে এসেছি। শোনো প্রভাবতী, ওই দেবতাগণ যে যেভাবে অস্ত্র নিয়ে চারিদিক খোঁজাখুঁজি করছে, যেখানে যেখানে দত্ত অসুরদের দেখতে পাচ্ছে ওরা একেবারে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। প্রভাবতী প্রভাবতী, আমি আর বেশিক্ষণের জন্য বাঁচবো না, প্রভাবতী আমি আর বেশিক্ষণের জন্য বাঁচবো না, তবে আমি যে কথাটা বলার জন্যে এত পথ কষ্ট করে তো তোমার কাছে এসেছি, তুমি বোঝে না, এই মুহূর্তে এই মুহূর্তে তুমি এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাও। না 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 স্বামী, না এ কথা তুমি কিছুতেই বলতে পারো না। তুমি আমার স্বামী, তোমাকে আজ এই অবস্থায় ফেলে রেখে আমি কেমন করে চলে যাব ভাই বলে না, বলে দাও স্বামী, তুমি ভাই বলে না। প্রভাবতী যেতে তোমাকে হবে, প্রভাবতী যেতে তোমাকে হবে, দেবতাগণে যেভাবে অস্ত্র নিয়ে চারিদিক ঘোরাঘুরি করছে, ওরা যদি একবার জানতে পারে তো তুমি আমার স্ত্রী, ওরা একেবারে তোমার গলাটাকে কেটে ফেলবে, আর গলাটা যদি কেটে দেয় তোমার গর্ভে ছেলেটাও মরে যাবে। আমি চাই না, আমি চাই না, তুমি মরে যাও, তোমার ছেলেটা মরে যাক, আমি চাই না প্রভাবতী, আমি চাই না, যা যা তুমি এই মুহূর্তে চলে যাও, আর এখানে বিলম্ব করো না, চলে যাও। না না স্বামী, না একথা বলো না স্বামী, একটা কথা তুমি জানবে, জীবনে
মেয়েদের কাছে স্বামী হই তো স্বর্গ দেবতা, আর এই মুহূর্তে তোমায় ফেলে আমি কেমন করে যাব। যেতে তোমাকে হবে প্রভাবতী, যেতে তোমাকে হবে। আমি বলছি পৃথিবীর যে কোনো এক কোণে ওই ছেলেটা আর তুমি জন্ম দেবে, ওই ছেলেটাকে তুমি পরম হরি ভক্ত কৃষ্ণ ভক্ত করে তুলবে। তবে জেনে রেখো প্রভাবতী, ওর বাবা যে একজন অসুর মহান দত্ত ছিল এ কথা তুমি কোনো দিনের জন্যে জানতে দিও না, কারণ ও যদি একবার জানতে পারে না আমি এই দত্তকুলের ছেলে, তুমি এ কথা কোনো দিনের জন্য তোমার ছেলেটাকে জানতে দেবে না, পৃথিবীর কোনে জন্ম দিয়ে পরম বৈষ্ণব করে তুলবে। দেখবে তোমার ওই ছেলেটাকে 33 কোটি দেবতাকে নামিয়ে আনবে মর্তের মাটিতে, চলে যাবে ভগবানের সিংহাসন, একদিন গোলক থেকে ভগবান নেবে এসে তোমার সন্তানকে বক্ষমাজে জড়িয়ে ধরবে। শুধু এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে দত্তরাজ ত্রিপুরাসুর দেহত্যাগ করলে। এবারে বুঝে নাও মায়েরা, মেয়েদের জীবনে স্বামী তো হয় মাথার ছাতা, তাই না? আর ছাতা যদি মাথা থেকে একবার চলে যায় তার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? একবার চেষ্টা করেছ, একবার জানতে পেরেছ, তাহলে বুঝে নাও। দেহত্যাগ করলেন দত্তরাজ ত্রিপুরাসুর। প্রভাবতী নাড়া দিয়ে দেখছে, স্বামী কথা বলো, কথা বলো স্বামী, সাড়া দাও স্বামী, স্বামী সাড়া দাও, সাড়া দাও স্বামী, সাড়া দাও। কথা বল একবার তুমি, প্রাণ সা কথা বল কথা ভগ প্রাণ সাবি গামী কথা বল। আজ তুমি আমাকে কোথায় ভাসিয়ে চলে গেলে স্বামী? এখনো তো 5টা মাস, এ বোঝা আমি কেমন করে বয়ে বেড়াবো, এ বোঝা আমি কেমন করে বয়ে বেড়াবো বলে দাও। পাঁচ মাসের সন্তান স্বামী ছেড়ে চলে গেল, তাহলে বুঝে না নতুন বিয়ের পর মেয়েটা কঠোর পরিশ্রম করছে, কনিকটা দাঁড়াবার সুযোগটুকু তার নেই। তবে কি মেয়েটার শান্তি নেই? আছে। কোথায়? যখন রাত্রিকালে স্বামীর বিছানার সামনে গিয়ে চরণ তলে গিয়ে বসে, তখন যেন মেয়েটার বড় শান্তি বলে মনে হয়। আজকে প্রভাবতী তার জীবনে দুঃখের কথা, কষ্টের কথা স্বামী থাকলে তো স্বামীর কাছে জানাতো, পারল না। গর্বে সন্তান স্বামীর আদেশ পৃথিবীর করে ছেলেটার জন্ম দিতে হবে, জানি না পৃথিবীর করে জন্ম দিতে পারব কিনা। মৃত স্বামীকে সাদা থান কাপড়ে ঢেকে দিয়েছে,
আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী প্রাণ স্বামী চলে গেল, ভাবিনি কোনো দিন আমি ভাবিনি কোনো চলে গেল, সজনী চলে গেল, জানি না আমি ভাবিনি ছেলেটা জন্ম দিতে পারবো কিনা, কোনো আমার প্রাণ স্বামী চলে গেল, এই জীবনে প্রভাপতি শাখার দিকে তাকিয়ে বলছি, এই শাখা সিঁদুর তো আমার আর কোনো অধিকার নেই, নাকি মায়েরা, তাই তো যাদের স্বামী আছে একমাত্র তাদেরকে একমাত্র অধিকার এই শাখা, আমার স্বামী তো ছেড়ে চলে গেল, নিজ হস্তে শাখাটাকে ভেঙে ফেললে, সিথির সিঁদুরটা নিজ হস্তে মুছে ফেললে, সাদা ধান কাপড়ে স্বামীর দেহটা ঢাকিয়ে দিলে, রাজপ্রাসাদের দিকে তাকিয়ে বলছে, স্বামী একদিন তুমি আমাকে এই প্রাসাদে রাজরানী করে এনেছিলে, দেখো স্বামী বিশ্বাস করো তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসার পর রাজরানী করেছিলে, অলংকারে ভরিয়ে দিয়েছিলে আমার সর্বাঙ্গ, বিশ্বাস করো এই সোনা দানের প্রতি আমার কোন লোভ ছিল না, সবথেকে মূল্যবান ছিলে তুমি স্বামী, সবথেকে মূল্যবান ছিলে তুমি, দেখো স্বামী আজ এই রাজপ্রাসাদে তোমার অনেক দাস দাসী ছিল, কিন্তু দেখো তোমার এই দাস দাসী আছে বটে, কিন্তু আজকে তুমি নাই, আমি বড় একা হয়ে গেলাম গো, আমি বড় একা হয়ে গেলাম, বড় একা হয়ে গেলাম,
আমি বড়ই ব্যাপার বিপদের পথে একাই হয়ে গেলাম। জানি না এই ছেলেটার জন্ম দিতে পারবো কিনা। রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছি, বাড়ি বাড়ির প্রাসাদের দিকে তাকাচ্ছে। রাধে রাধে, প্রাসাদের দিকে তাকিয়ে তাকিয়ে বেরিয়ে যাচ্ছে। সব দিন কাহারো সমান নাহি যায়, আজ যে রাজা তো কাল ভিখারী, তাই না? প্রভাবতী লাইফে জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে সে জীবনে জানতো না। আজকে প্রাসাদ হতে বেরিয়ে যাচ্ছে আর বলছে, হায় নিয়তি তোরে কি খেলা রে, কেন দিয়ে বিধি তুই কেড়ে নিলি রে, কেন দিয়ে বিধি কেড়ে নিলি রে, কোন জন্মে অপরাধে, কোন জন্মে অপরাধে, কোন জন্মে অপরাধে, কোন জন্মে অপরাধে, অবৈ সাজাইলি জন্ম দুঃখিনী, প্রাণ সঙ্গে চলে গেল চলে যাচ্ছে। তিনটে দিন না খেয়ে পথে চলে যাচ্ছে, আর থাকতে পারছে না, ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ যেন তার অবসর হয়ে আসছে। তবে তার একটাই চিন্তা বাবা, গর্ভের ছেলেটাকে তার পৃথিবীর কোণে জন্ম দিতে হবে, ওকে পরম বৈষ্ণব ভক্ত করে তুলতে হবে। আমার স্বামী মৃত্যুর সময় এই কথা দিয়েছে, আমি এই পালন তো করবই, তারই আদেশ না পালন করলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না। মেয়েটা চলে যাচ্ছে গর্ভের মধ্যস্থলে হাত রেখে, কিন্তু বাবা মেয়েটা কাঁটা গাছের আঁচড় লেগে লেগে শরীরের কাপড়টা যে কত ছোট হয়ে গেল, ওদিকে তার লক্ষ্য নেই। লক্ষ্য শুধু তার একটাই, গর্ভের ছেলেটাকে আমাকে বাঁচাতে হবে, ওকে ভক্ত গড়ে তুলতে হবে। এইভাবে তিনটে দিন গর্ভে সন্তান নিয়ে পথ চলতে চলতে আর পারছে না, বৃক্ষতলে এসে দাঁড়িয়েছে,
বৃক্ষ তলে এসে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। যখনই দেবতাদের দেখতে পায়, মেয়েটা কখনো বা গাছের আড়ালে, কখনো বা পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে। ওরা চলে গেলে আবার মেয়েটা পথ চলতে শুরু করে। বৃক্ষ তলে গিয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, না না এখানে তো কেন নই কোনো দেবতা, আমি কেন একটু এখানে বিশ্রাম করে নিই। বৃক্ষ তলে দাঁড়িয়ে গর্বের মধ্যস্থলে হাতটা দিয়ে বলছে, শুনেছি গর্ভে সন্তান থাকাকালীন মা যা খায় ছেলে তাই খায়, মা ঘুমিয়ে পড়লে নাকি ছেলেও ঘুমিয়ে পড়ে, তাই না মায়েরা? তিনটে দিন হয়ে গেল, আমি মুখে কিছু দিতে পারলাম না, আমার ছেলেটাও কিছু খেতে পেলো না। গাছ থেকে একটা ফল পেড়ে প্রভাবতী মুখের মধ্যে দিয়ে বলছে, আজকে দিনটা আমার ছেলেটা একটু কিছু না কিছু খেলো। দেখছে এখানে তো নেই কোনো দেবতা, আমি বরং এখানে একটু বিশ্রাম করে নিই। কিন্তু মায়েরা একটা কথা জেনে দেখবেন, গর্ভে সন্তান নিয়ে তিনটে দিন পথ চলার পরে কোনো মায়েরা যদি মনে করেন আমি একটু বিশ্রাম করব, সে কি একটু পারবে? পারবে? বৃক্ষ তলে একটু বিশ্রাম কি করবে গো, একেবারে ঘুমিয়ে আচ্ছন্ন। যখনই প্রভাবতী বৃক্ষ তলে ঘুমিয়ে আচ্ছন্ন, ঠিক মতো শরীরে তার কাপড়টাও ছিল না, ঠিক ওই সময় দেবতাগণ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। দূর থেকে একজন ভদ্রলোক ওই মেয়েটার দিকে লক্ষ্য করেছে, যে ভদ্রলোকটা হলো বাবা দেবতাদের মধ্যে একমাত্র চরিত্রহীন দেবতা, সুন্দরী রমণী দেখলে যার রক্ত গরম হয়ে যায়। কে সে? একমাত্র ভক্ত হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্র দেখলেন কাঁধে রমণী যেন শুয়ে আছে, আহারে দেখতে সুন্দরী। ক্রমশ দেবরাজ ইন্দ্র এগিয়ে যাচ্ছে, মেয়েটা তো একেবারে ঘুমিয়ে আচ্ছন্ন। এগিয়ে গিয়ে দূর থেকে খনিকটা দূর থেকে দেখলেন, লক্ষণ বুঝে নিলেন তার গর্ভের মধ্যে ছেলে আছে, সন্তান আছে, উনি গর্ভবতী। কিন্তু আমার তো চাই ওই মেয়েটাকে। হ্যাঁ, দেবরাজ ইন্দ্রের বাসনাটা লক্ষ্য করুন, মেয়েটা দেখতে সুন্দর, ওকে আমি নিয়ে যাবো টানতে টানতে আমার স্বর্গরাজ্য। দেখতে সুন্দরী আছে, আমার ওই রাজসভায় উর্বশী মেনকার যেমন নাচানাচি করে, আমি ওকে নিয়ে গিয়ে তাদের মাঝখানে ফেলে ওকে আমি নর্তকী বেশ্যায় পরিণত করব। কিন্তু আমার তো চাই মেয়েটাকে, ছেলেটাকে, ওর গর্ভে ছেলেটাকে মারবো কি করে? পেটে লাথি মারবো, লাথি মারলে তো মা ছেলে দুজনেই মারা যায়, আমার প্রয়োজন মেয়েটা, ছেলেটার নয়। এক কাজ করি, ওকে টানতে টানতে নিয়ে যাবো স্বর্গরাজ্যে, আর ছেলেটার জন্ম দিলে গলা টিপে মেরে ফেলবো, আর মেয়েটাকে আমি আমার পাশে রেখে দেবো, আমার কাজে লেগে যাবো। এইটা দেবরাজ ইন্দ্রের বাসনা। তাহলে লক্ষ্য করুন, প্রভাবতী যখন ঘুমেই আচ্ছন্ন ছিলেন, দেবরাজেন্দ্র একবারে সন্মুখ ভাগে এসে একেবারে সেই ঘুমন্ত প্রভাবতীর চুলের মুঠিটা ধরে মেরেছে একটা চলো। চলো যেই না চলো বলে চুলের মুঠিটা ধরে একেবারে চুলের মুঠিটা ছেড়ে চলে এসেছে, ঘুম ভেঙে গেছে প্রভাবতীর, ঘুম ভেঙে গেছে। কে কে তুমি? কে কে তুমি? আমাকে বাঁচতে দাও, আমার ছেলেটাকে বাঁচাও, আমাকে মেরো না। দেখো আমার স্বামীর মৃত্যুর সময় আমি বলেছিলাম আমার এই গর্ভের ছেলেটাকে আমি ওকে পরম ভক্ত গড়ে তুলব, আমাকে মেরো না, আমাকে মেরো না, দয়া করো, দয়া করো, চলো। শুনছে না দেবরাজ ইন্দ্র, টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রভাবতী
গর্ভের মধ্যস্থলে হাতটা রেখে বলছে, কে তুমি? দয়া করো, একবার দয়া করো, আমার ছেলেটাকে বাঁচতে দাও, একবার দয়া করো। কোনো কথাই শুনল না, টানতে টানতে যখনই নিয়ে যাচ্ছে প্রভাবতী, আর থাকতে পারল না, বলছি ওগো দয়াময়, তুমি রক্ষা কর্তা, রক্ষা করো, এই দুনিয়ায় তুমি ছাড়া আর তো আমার কেউ নেই প্রভু, তুমি একমাত্র রক্ষা কর্তা, রক্ষা করো। জীবনে মরণে করো গো তোমারি তোমারি জানাই আমি প্রণতি। জীবনে মরণে তোমারি তোমারে জানাই আমি প্রণতি। জীবনে মরণ করো গো তোমারি তোমারে জানাই আমি প্রণতি। দেবরাজেন্দ্র টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর দেখা গেল প্রভাবতীর গর্ভ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে, হাত দুটো রক্তে লাল হয়ে গেছে। প্রভাবতী যখনই দেখলো তার হাত দুটো রক্তে লাল হয়ে গেছে, দেখো তোমরা সবাই দেখো কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল তুমি আমার ছেলেটাকে মেরে ফেললে, কি প্রয়োজন ছিল তুমি আমার গর্ভের ছেলেটাকে মেরে ফেললে। মাইনা আমরা কি বুঝিনি, গর্ভ দিয়ে যখন ঝরঝর করে রক্ত ছুঁয়ে, তার মানে কি আমার গর্ভের ছেলেটা মরে গেছে, আর বেঁচে নেই, আর আমি কি নিয়ে থাকব, আমার ছেলে আর বেঁচে নেই, আমি কি নিয়ে থাকব। দেখো তুমি প্রয়োজনে আমার হাত দুটো কেটে নিতে পারতে, আমার পিঠটা ক্ষত বিক্ষত করে দিতে পারতে, কিন্তু কিন্তু তুমি আমার ছেলেটাকে মেরে ফেললে। আমার ছেলেটাকে তুমি মেরে ফেললে,
আর ভগবান থাকতে পারলো না। তবে একটা কথা জেনে নেবে, যতক্ষণ তুমি তোমার নিজের করে ধরে রাখবে ভগবান নিস্ত্রীর হয়ে দাঁড়িয়ে থাকবে। প্রভাবতী যতক্ষণ গর্ভের মধ্যস্থলে হাতরা রেখে ডেকেছিল ভগবান যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু ভক্তের জন্য কোনো কিছু করতে পারলো না। যখন দেখলো গর্ভ দিয়ে রক্ত ঝরে যাচ্ছে, প্রভাবতী বুঝে নিলেন এ দুনিয়ায় আমার বলিতে আর কি হো নাই। প্রভু তুমি আমার, আমি তোমার, তোমার করে নাও শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হর হর। হে গিরিধারি, দুটি বাহু উপর দিকে প্রসার করে ডাকছি, বাবা তুমি বাকি বিহারি, এই ভক্তের ডাকে সারদা আর না প্রভু মাগো। যখন দুহাবু প্রসার করেছে ভগবান থাকতে পারল না, এই যে কার্তিক মাসটা চলে গেল, ওই মাসটাকে কি বলা হয়, দামোদর মাস, তাই না? ওই দামোদর মাসেই মা যশোদা কৃষ্ণকে বাঁধতে চেয়েছিল, কিন্তু দুয়া হলক, দড়ির লড়ি চলে এলো, তবু দুয়াঙ্গুলক। ওই দুয়াঙ্গুল কি বলে, মাগো আমাকে পাওয়ার রাস্তা দুটো, এক ওপর দিকে তোলো আমাকে পেয়ে যাবে, নহয় এক নিচের দিকে আমার চরণ তোলে তোমার হাত দুটো দিয়ে দাও আমাকে পেয়ে যাবে। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার মা যশোদাকে পর্যন্ত ছাড়লেন না, আমাকে পেতে হলে এক ওপর দিকে নহয় নিচের দিকে তবেই আমাকে পেয়ে যাবে। বিশ্বাস করো, রাম ভারতে এসেছিল, রাবণ লঙ্কায় এসেছিল, ভারত শ্রীলঙ্কার মধ্যে একটা সেতু বাঁধা ছিল না,
যেটার নাম হলো রামেশ্বর সেতু, তাই না? ওটা কোন প্রধানমন্ত্রী বেঁধেছিল, কোন রাষ্ট্রপতি বেঁধেছিল? একমাত্র হনুমান। কুন্টল কুন্টল পাথর পেলে ওই সাগরে সেতু বন্ধন করেছিল, যেটার নাম হলো রামেশ্বর সেতু। তাহলে বুঝে না, আমাদের ওই শ্রীলঙ্কার টিম যখন ভারতে ক্রিকেট টিম খেলতে আসে, তাদের গুলোকে দেখবেন বিভৎস কালো, চোখগুলো রক্তের মতো লাল। এটাও কি দেখে বোঝা যায় না যে ওখানে রাবণ এসেছিল, তাই না? বিশ্বাস রাখতে হয়, এ হলো বিশ্বাস। আর একটা হলো ভক্তি। ভক্তিটা কি? ভক্তি তোমার আসবে করে তুমি বুঝে না, ভক্তি বোঝার উপায় কি? আজকের এই হরিবাসরে বসে বসে কৃষ্ণ কথা বলতে শুনতে শুনতে, যদি তোমার দু নয়ন দিয়ে দুপোটা জল এসে যায়, তাহলে তুমি বুঝে নিতে পারবে ভক্তি তোমার এসে গেছে। আর ভক্তি তোমার এসে গেছে মানে তোমার পাশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ নেই, তোমার পাশে একমাত্র ভগবান দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের এই হরিবাসরে এসে কাঁদতে পারছো না, একদিন বাড়ির বিছানায় বসে তোমাকে কাঁদতে হবে। সেই দিন জানতে পারবে, যেদিন শয্যাশায়ী হয়ে যাবে, গ্রামের বাড়িতে হরিবাসর বসবে, মাইকে হরিনামের ধ্বনিটাকে কর্ণে পৌঁছবে, সেই দিন তুমি বিছানায় বসে বসে বলবে, ঠাকুরে আমার পাটাকে যদি ভালো রাখতিস আমি একটু হরিবাসরে যেতাম, ঠাকুরে আমার হাতটাকে যদি ভালো রাখতিস আমি একটু হরিবাসরে বসে হাতে তালে দিয়ে কীর্তন করতাম। কিন্তু দেখ, যাদের জন্যে আমি এত কিছু করলাম, কেউ আমাকে হরিবাসরে নিয়ে গেল না। ওরে হরি, তুই আমাকে একটু হরিবাসরে নিয়ে চল, তুই আমাকে একটু হরিবাসরে নিয়ে চল। সেইদিন তুমি জানতে পারবে, তোমার দু নয়ন দিয়ে গোয়ালির বিছানায় বসে বসে টপ টপ করে জল ঝরবে। সেইদিন তুমি বুঝে নেবে তোমার পাশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ নেই, তোমার পাশে একমাত্র ভগবান দাঁড়িয়ে আছে। তাহলে বুঝে নাও ভক্তি বোঝার উপায়। আজকে প্রভাবতী যখন এই দুবাহু প্রসার করে ডাকলো, ভগবান থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে এক টুসকি মেরে দিলে। আর যখন এক টুসকি মেরে দিলে, বাবা যার এক টুসকিতে সারা পৃথিবী থরথর করে কাঁপে, যে একবার ফোঁস করে উঠে পড়লে কত সোনালী হয়ে যায় তার একটা টুসকির পাওয়ার ক্ষমতা কত দেখুন। যখনই একটা ভগবান টুসকি মেরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই পথ দিয়ে একজন ভদ্রলোক আসতে শুরু করলেন। তবে সেই ভদ্রলোকটিকে না, যিনি হলেন সারা সর্বদাই বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইতেন, নারায়ণ নম নারায়ণ নারায়ণ। সময় আমাকে আহ্বান করলে, ও নারদ নারদ তুমি এসে গেছো। হ্যাঁ প্রভু, তোমার আহ্বানে আমি থাকতে পারলাম না, তাই চলে এলাম প্রভু। দেখো শোনো শোনো নারদ, এদিকে একটু এসো। বলে কি হলো প্রভু? না দেখো, ও ওই দূরে সিনেমাটা একবার দেখে নাও। নারদ দেখে বলছে, প্রভু ও তো দেবরাজ ইন্দ্র। বলে হ্যাঁ ইন্দ্র। দেখতে পাচ্ছে একটা মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলে হ্যাঁ প্রভু, তুমি ওকে গিয়ে বাঁচাও। বলে আমি যদি বাঁচাবো তোমায় ডেকেছি কেন? হ্যাঁ, তুমি না আমার পরম ভক্ত,
जाओ तुम ओके गई बाचाओ भक्त हे भक्त के रक्षा करते हो एटा तुम भालो करे जानबे गुरुचरणे दीक्षा ग्रहण करे जेना पूर्ण अर्जन करा जाए आरो पाँच जन के गुरुचरणे दिए दे तार शतगुण पूर्ण अर्जन हय हरि हरि बोल ताई बोलछि नारद तुम गिये ओके बाचाओ मेटाके बाचाओ बोले प्रभु तुम थाकते बोले हाँ तुम जे आमार परम भक्त जगत्ता प्रकाश पाबे कि करे भक्त ही भक्त के रक्षा करो ठीक है प्रभु तब आदेश हमें करीब पालन नारायण 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 গর্ভে সন্তান রয়েছে একে আমি নিয়ে যাচ্ছি টানতে টানতে আমার স্বর্গলোকে ও ওই ইন্দ্রলোকে নিয়ে গিয়ে আমি কি করব জানো আমার রাজসভায় রেখে দেব ছেলেটা জন্ম দিলে গলা টিপে মেরে ফেলবো আর মেয়েটা দেখতে সুন্দর আমার পাশে রেখে দেবো আমার কাজে লেগে যাবে রাধে রাধে এই কথা যেই না শুনেছে নারদ হেসে বলছে বাহ কি তোমার বুদ্ধি গো হ্যাঁ কে তোমাকে দেবতা রাজা করেছে আমি তা জানি না সেই দিন তো তোমার ভাগ্য জোর ভালো যেই দিন গুরুপত্নী হরণ করেছিলে তোমার ভাগ্য ভালো তুমি বেঁচে উঠেছ রাধে রাধে তুমি জানো এই যে মেয়েটার হাত তুমি ধরেছ ও কে তুমি জানো ও হলো পরম হরি ভক্ত পরম কৃষ্ণ ভক্ত যেই বলেছে দেবরাজেন্দ্র ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে যখনই কৃষ্ণ ভক্ত বলেছে দেবরাজেন্দ্র মেয়েটার হাত ছেড়ে দিয়ে পালাচ্ছে আর কি ফিরে তাকা এবার মেয়েটা কাঁপতে কাঁপতে বলছে কে তুমি নারদ বলছে আমি তো দেবর্ষি নারদ ও তুমি তো দরদি নেতা তাই না তুমি আমাকে একটা কলসি দিতে পারবে বলো না তুমি আমাকে কলসি দিতে পারবে কলসি নিয়ে তুই কি করবি আমার গর্ভের ছেলেটা মরে গেছে গো আমার গর্ভের ছেলেটা মরে গেছে যার জন্য আমার এই পৃথিবীতে বেঁচে থাকা তাকে যখন আমি রক্ষা করতে পারলাম না আমাকে একটা কলসি দাও আমি গলায় বেঁধে ওই নদীর জলে ডুবে মরব মরবি কেন চল তুই আমার আশ্রমে চল ঠাকুর আশ্রমে গিয়ে আমি কি করব হে মরা ছেলে জন্ম দেব বলো না ঠাকুর আমি মা হয়ে হে মরা ছেলের মুখটা দেখবো কি করে তুমি আমায় বলে দাও আমি মা হয়ে মরা ছেলের মুখটা দেখবো কি করে শোন কে বলেছে তোর ছেলে মরেছে আমি বলছি চল আমার আশ্রমে চল তোর ছেলে বাঁচিয়ে দেব হ্যাঁ আমার ছেলে বাঁচিয়ে দেবে মানে তুমি এত বড় পাওয়ার পেলে কোথা থেকে বলে হ্যাঁ এটা ভালো করে জানিস 33 কোটি দেব দেবী যদি হই 220 আমি হই 440 সে পাওয়ার আমার আছে
আমার নাম নারদ, যার কথাই হয় নারদ বলার সঙ্গে সঙ্গে খুলে যা। নারদ, 33 কোটি দেবদেবী নেই কেউ ঋষি, 33 কোটি দেবদেবী নেই কেউ ঋষি, নারদ দেবতা তারপরে হয় ঋষি, নাম হয় দেবর্ষি, গীতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা আমি যখন বলেছি তো ছেলে বাঁচিয়ে দেবো, চল আমার আশ্রমে চল। এবার প্রভাবতী চিন্তা করলেন, মরা ছেলে যখন ফিরে পাবো আর কেন যাব না, তাই নারদ মুনির হস্ত ধরলেন। নারদ মুনি তার নিজ আশ্রমে নিয়ে গেলেন। এবার আশ্রমে নিয়ে গিয়ে কি করলেন দেখুন, নারদ মুনির জন্য ফুল তুলে দিতেন, আর পূজোর জন্য গঙ্গা থেকে জল এনে দিতেন ওই গর্ভে সন্তান থাকাকালীন, আর ঠাকুর ঘরে বসে চন্দন ঘষে দিতেন, এইবার গোবিন্দের জন্য ভালো ভালো ফল বানিয়ে দিতেন, আর সুন্দর করে একটি মালা তৈরি করতেন, সেই মালা নারদ মুনির হস্তে দিতেন, আর নারদ মুনি নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিতেন। আর পুজো যখন হয়ে যেত, প্রভাবতী সারা সর্বক্ষণ সেই ঠাকুর ঘরে বসে বসে কি করতেন মায়েরা, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ প্রভাবতী ঠাকুর ঘরে বসে বসে সর্বদাই ভগবানের নাম গাইতে। আশা করি বাবা একটা কথা আমাদের জেনে নিতে হবে, গর্ভে সন্তান থাকাকালীন কি করে, তো দূরের কথা আমাদের এই বাস্তব জগতে যেটা জানি, গর্ভে সন্তান আসার সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় যায় না, কি বলে যায় তো মায়েরা, ডাক্তারবাবুর ঔষধ গিলি আমরা। এবার ডাক্তারবাবু কি বলে, সব স্বামী তো চাইবে যে আমার একটা সুন্দর সন্তান আসুক, না কি বলেন। এইবার গর্ভে সন্তান আসার সাথে সাথে ডাক্তারখানায় গেল, ডাক্তারবাবু প্যাকশন করে দিল কি, তোমাকে বেড রেস্টে থাকতে হবে, যত দিন যাবে ভারী ভারী জিনিস তোলা চলবে না, হ্যাঁ এটাই তো, ভালো ভালো প্রোটিন খাবার খেতে হবে, এই তো বলে দেয়। এবার স্বামীরা তো চাইবে যে আমার একটা সুন্দর সন্তান আসুক জীবনে। এবার ফিরে এলো, হ্যাঁ গো ডাক্তারবাবু কি বলেছে, এইবার বলছে জানো ডাক্তারবাবু বলেছে এই কথা যে আমাকে না একেবারে বেড রেস্টে থাকতে হবে। এবার স্বামী বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি চলে যাও ওই টিভির ঘরে, ওই টিভির ঘরে চলে যাও, বসে বসে সিরিয়াল দেখো, নাকি মায়েরা সিরিয়াল দেখো তোমার বেড রেস্ট হবে, সিরিয়াল দেখা দুটো কাজ একসঙ্গে। থাক টিভির ঘরে চলে গেল। এইবার আমরা যদি মেনেই নি যে গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় মা যা খায় ছেলে তাই খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলেও ঘুমিয়ে পড়ে, তো আমরা যদি এটাই মেনে নিতে পারি, মা যদি গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় ওই টিভির ঘরে বসে বসে হিন্দি ছবি নোংরা নোংরা ছবি দর্শন করে, আচ্ছা ওই প্রতিচ্ছবিটা কি গর্ভের মধ্যে তোমার পড়ছে না, পড়ছে তো, কি বলে
আর কি না ভালো ভালো প্রোটিন খাও হ্যাঁ তোমাকে ওই ছাগলের মাংস এনে দেব তুমি খাবে ছাগলের মাংস ওই রস তোমার ছেলের মুখে গিয়ে পড়বে আচ্ছা সেই ছেলে জন্ম নিয়ে আচ্ছা কি হবে হ্যাঁ হরি ও ছাগল কি তার গায়ে লেখা স্কুলে পাঠাচ্ছে লেখাপড়া করতে মাস্টার কি পেটাবে বাবা ও ছাত্র মাস্টারকে পিটিয়ে লাট করে দিয়ে চলে আসছে হ্যাঁ সে জায়গায় চলে গেছে ওই জায়গায় নেই শুধু হাত পা মানুষের মতো হয়েছে বলে ভাবে মানুষ হয়ে গেছে না অনেকে আমরা বলি না তোর ছাগলের মতো গে কেউ বলে তোর গরুর মতো আছে গরু কি তার গায়ে লেখা আছে নেই ছাগল কি তার গায়ে লেখা আছে নেই এই জন্য গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় মায়েদেরকে সচেতন হতে হয় আর মায়েরা যদি সচেতন না হয় এই পৃথিবীর বক্ষ মাঝে আর কি করে ফিরবে স্বামী বিবেকানন্দ স্বামী রামকৃষ্ণ দেব আর কি করে ফিরবে এই জন্য বলছে গর্ভে সন্তান থাকাকালীন অবস্থা আজকের এই হরিবাসরে যদি কেউ কাঁদতে কাঁদতে চলে আসে আমরা কি বুঝে নেব ওকে কেউ মেরেছে বা বকেছে তাই তো আজকে কাঁদতে কাঁদতে আমরা ফিরছি কেন কষ্ট কে দিয়েছে তুমিই দিয়েছো কিভাবে দিয়েছো বুঝে নাও একজন সদ্যজাত সন্তানকে একটা টুসকি মেরে দাও দেখবেন সে জায়গাটা কতখানি লাল হয়ে রক্ত জমা হয়ে গেছে হয়তো তাহলে বোঝে না তার চামড়াটা কতখানি নরম তুমি যদি গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় গরম চাটা খেয়ে নিলে গরম চায় তোমার জিভটা পুড়ে গেল ওই চাটা তুমি ফেললে না খেয়েই নিলে ওই চাটা তোমার সন্তানের মুখে গিয়ে পড়লো বুঝে নাও সে তোমার সন্তানের জিভটাকে পুড়লো না পুড়েছে তো তার চামড়াটা কতখানি নরম বুঝে না তাহলে এখানে বুঝে নাও কষ্ট কে দিয়েছে তুমি যদি গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় মাছ মাংস রিজ জাতীয় খাওয়ার তুমি খাও তোমার ওই ছেলেটা সহ্য করবে কি করে মা গো পৃথিবীর বক্ষ মাঝে কেবল নারীরাই গর্ভে সন্তান ধরতে পারে তবে ভগবান তো ওই সন্তানের একদিনেই অন্নপ্রাশন করে দিতে পারত কতদিনই হয় ছ মাস তাই তো কেন না ভগবান জানে যে ছ মাসে যদি অন্নপ্রাশন না করি ও তো আমি সহ্য করার ক্ষমতা দিইনি প্রকৃতির এটা ওটা সেটা দিল সহ্য করতে পার এই জন্য মায়ের স্তনে তিনি দুগ্ধ দিয়ে পাঠিয়েছে এই যে মায়ের স্তনটাকে আপনারা বিচার করুন মায়ের স্তনে আপনারা ছোট ছুটিয়ে দেন দেখবেন রক্ত চলে আসছে ওই স্তন যখন ছেলে পান করছে মুখ ভর্তি দুগ্ধ আসছে হাজার হাজার বৈজ্ঞানিক এটাকে নিরীসাজ করেছে তল কোনো খুঁজে পাননি তাহলে বুঝে নাও ভগবান কে সাচি আমাদের দেমাকে ঢুকবে না বাবা রাহে রাহে আচ্ছা মানুষের দুটো হাত দুটো পা গরুর চারটে পা এই পৃথিবীতে একজন সন্তানের জন্ম দেয় একজন গরু সন্তানের জন্ম আচ্ছা বলুন তো মানুষের গর্ভে সন্তান হলে কতখানি তার সময় লাগে ওঠে দাঁড়াতে মামা বলে ডাকতে চলতে এক বছর দু বছর কেউ তিন বছর যার যেমন তাই তো আচ্ছা গরুর গর্ভে সন্তান হলে কতখানি সময় লাগে তার দাঁড়াতে ওঠে স্তনদুগ্ধ পান করতে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট যার যেমন না কি বলে লাগে তো অনেকের আধ ঘন্টাও লাগে না হ্যাঁ ওঠে দাঁড়াতে মামা বলে ডাকতে স্তনদুগ্ধ পান করতে কেন না ভগবান জানে মানুষের দুটো হাত দুটো পা দিয়েছে আর গরুর চারটে পা ওকে যদি তাড়াতাড়ি দাঁড়া না করায় ও তো স্তনদুগ্ধ কোথায় আছে খুঁজে খেতে পারবে না তাই না আর তোমার ছেলে বোঝে কি বোঝে বোঝে না তাই তোমার দুটি হস্ত দিয়েছি ওই দুটি হস্ত দিয়ে তোমার ছেলেটাকে বুকের মধ্যে টেনে নিয়ে তাকে তার সঠিক খাওয়ারের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাহলে বোঝে না ভগবান কাইসাজি কতগুলো প্ল্যান খাটিয়ে এই জগৎটাকে তিনি সৃষ্টি করে রেখেছে আমাদের এই মগজে আসবে না আমাদের দেমাকে ঢোকবে না আজকে যতক্ষণ প্রভাবতী ঠাকুর ঘরে বসে সারা সর্বদাই গাইতেন নারায়ণ 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 ধরা
বসে সর্বদাই গাইতেন। আর যখন গর্ভপূর্ণ হইল ঠিক দিন ঠিক সময় নারদ মুনির আশ্রমে আমার শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল। ভক্তগণে আহা ভক্তগণে আহা ভক্তগণে সবে মিলে হরি হরি, আহা ভক্তগণে আহা ভক্তগণে আহা ভক্তগণে সবে মিলে হরি হরি বল, ভক্তগণে সবে মিলে হরি হরি বল, কেহ গায়ে কেহ বলে হরি, আজ কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, তারা কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আজ কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ কেহ আহা কেহ কেহ আহা কেহ কেহ ধুলার মাঝে যায় গড়া গড়ি, কেহ কেহ আহা কেহ কেহ ধুলার মাঝে যায় গড়া গড়ি, কেহ কেহ ধুলার মাঝে যায় গড়া গড়ি, কেহ কেহ ধুলার মাঝে যায় গড়া গড়ি, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয় মুখে হরি 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 বলে হরি 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 বলে জয় দাও জয় দাও হরি 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 বলে জয় দিলে জয়ী হবে হরি 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 গৌর প্রেমানন্দ জয় দাও হরি হরি বলে। এইবার লক্ষ্য করুন এতদিন পর নারদ মুনির আশ্রমে জন্মগ্রহণ করলেন ভক্ত গয়া, গয়া এতদিন পর, তবে গয়া নামটা কে দিল? নারদ মুনি দিয়েছিল। কেন বলছে? এই মেয়ে শোন, তোর স্বামী গত হয়ে যাওয়ার পর তোর এই ছেলেটার জন্ম হয়েছে, হ্যাঁ, তাই আমি তোর ছেলের নাম রেখে গেলাম ভক্ত গয়া। তবে সে গয়া কি করে, ক্রমে দিনে দিনে মায়ের স্নেহের ছত্রছায়ায় বড় হতে লাগলো। যখন পঞ্চম বৎসরের গয়া হলো, তখন গয়া কি করেন লক্ষ্য করুন, সেই পাঁচ বৎসরের গয়া ধুলাই দিয়ে গড়া গড়ি, ধুলাই দিয়ে গড়া গড়ি, গয়া মাতাল হয়ে যায় হরি বলে নাচে ধুলাই দিয়ে, ধুলাই দিয়ে গড়া গড়ি গয়া মাতাল হয়ে যায়, হরি বল নাচে গয়া, ধুলাই দিয়ে গড়া গড়ি, ধুলাই দিয়ে, ধুলাই দিয়ে গড়া গড়ি গয়া মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া সর্বদাই কেন ধরে গড়াগড়ি যাস বাবা? ও মা বল হরি বল হরি বল, 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 বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, কোন মতে থাকিস গয়া আজকের এই মতটাকে কি বলি আমরা? বৈষ্ণবমত, তাই তো? এই বৈষ্ণবমতে কি পাওয়া যায়? ধুলি। এই ধুলি ছাড়া আর অন্য কিছু চাই না বাবা। আর সেই ধুলিতে বাবা সবাই তো ধুলি কাদা মারতে চায় না, হ্যাঁ, গয়া সর্বদাই ধুলায় গড়াগড়ি যায়, মা জিজ্ঞাসা করেছিল কিন্তু এই ধুলি কাদা কি সবাই মারতে চায়?
ओ धुला ए महाखोरे ऐ तो रजेर धुला धुला माखोरे ऐ तो रजेर धुला धुला माखोरे ऐ तो रजेर धुला धुला माखोरे ऐ तो रजेर धुला धुला नय धुली नय गोपी নগর কীর্তন আছে তো আছে এত বেলা দেখা যায় না সকাল হলে দেখা যায় বেশিরভাগ বাচ্চা ছেলেরাই যায় বাচ্চা ছেলেও যায় ওরা বেশিরভাগ আনন্দ পায় কিসে বাড়ি বাড়ি জল রেডি করে রেখেছে বাতাসা ছড়িয়ে দিল জল ঢেলে দিল আর ওরা ধুলি কাদা মেখে ভগবানকে পায় তা আজকাল দিনে কেউ হয়তো মাগতে চায় না হ্যাঁ বাড়িতে আমার একটা ডিগ্রি আছে কিন্তু একটা কথা জেনে নেবেন এ জীবনে তোমারও যেমন ডিগ্রি আছে আমারও তেমন ডিগ্রি আছে তো যেমন করে ডিগ্রিটা আমাদের ওঠে আবার তেমনি করেও নাবে একটু বলবো না হালকা করে হবে হ্যাঁ হবে না পরে একদিন এলে বলে যাবো হবে হরি বল তাহলে বাবা অনেক সময়ও চলে যাবে হ্যাঁ হরি বল তাহলে ডিগ্রিটা কেমন করে উঠে আবার কেমন করে নামে একটু হালকা করে হয়ে যাক নাকি যখন আমার জন্ম হলো তাহলে গানে না কি হলো দাদা হরি বল যখন আমার জন্ম হলো বাবা মা আদর করে আমার একটা নাম দিল কি বলে আচ্ছা আপনার নাম কি হ্যাঁ সচিন জানা হরি বল আচ্ছা এই নামটা কি তোমার আগে ছিল ছিল জন্মের পর হয়েছে হ্যাঁ বাবা মা দিয়েছে তাই হয়েছে এইবার যখন আমি জন্ম নিলাম আমার নাম ঝুমা দাস কে দিয়েছে আমার বাবা মা দিয়েছে আজ থেকে আমার ডিগ্রির খাতা শুরু হয়ে গেল ক্রমে দিনে দিনে আমি বড় হতে লাগলাম আমার অনেক বন্ধু বান্ধব হলো আমার ডিগ্রির খাতাটা শুরু হয়ে গেল শুরু হয়ে গেছে এইবার কিছুদিন পরে বাবা মা আমায় আদর করে বিয়ে দিয়ে দিল বিয়ে দিলে কি হয় আমি ছিলাম একটা 5 বছরের ছেলে আজকে আমি পরের বাড়ির জামাই হলাম বলো ডিগ্রি আমার কত হলো হ্যাঁ আমি ছিলাম একটা বাচ্চা ছেলে আজকে হলাম পরের বাড়ির জামাই পরের বাড়ির বৌমা নাকি মায়েরা তাহলে ডিগ্রিটা আমাদের কেমন করে উঠছে লক্ষ্য করুন কিছুদিন পর আমার ছেলে হলো মেয়ে হলো শুরু করলো বলো এবারে ডিগ্রি আমার কত হলো হলো আমি ভাবলাম ওদের জন্য কিছু করে যাব তা ওদের বিয়ে দিয়ে দিলাম তাদের ঘরে নাতি হলো পুতি হলো দাদু দাদু ঠাম্মা
হলো দেখো ডিগ্রি আমার কত হলো এবালে আমি ভাবলাম ওদের জন্য কিছু করে যাব করে যাব তাই আমি একতলা দুতলা তিনতলা বাড়ি করলাম এবারে তো আমার মাথার চুল পেকে গেল কোমরটা ভেঙে গেল বুকে কব জমে গেল আমি শুধু এবার তিন তালার ছাদে বসে বসে দোল খেতে লাগলাম এবার ডিগ্রিটা আমাদের এই পর্যন্ত শেষ এক তালা দু তালা তিন তালা ওই পর্যন্ত উঠেছে এবার নাপছি কেমন করে ডিগ্রিটা লক্ষ্য করুন কিছুদিন পরে ছেলে ছেলের বউ বলে বাবা গো বাবা গো তুমি তো প্রত্যেক দিন এক তালা থেকে তিন তালা তিন তালা থেকে এক তালা রাধে রাধে তোমার বড় কষ্ট হয় তাই তুমি এবার তিন তালা ছেড়ে দিয়ে এবার দোতলায় এসে বসো তাহলে লক্ষ্য করুন ডিগ্রিটা আবার কেমন করে নামছে হ্যাঁ এবার দোতলায় বসে কিছুদিন পরে বৌমা এসে বলছে বাবা গো বাবা গো বাবার বাড়ি থেকে অনেক লোকজন এসেছে দোতলা ঘর পছন্দ হয়েছে তুমি এইবার ওই দোতলাটা ছেড়ে দিয়ে আবার একতলায় এসে বসো রাধে রাধে এবার কিছুদিন পর শ্বশুর মশাই জিজ্ঞাসা করছে বৌমা তোমার বাবার বাড়ির লোকেরা চলে গেছে বলে হ্যাঁ বাবা চলে গেছে বলে বৌমা তাহলে আমাকে এবার ধরে করে দোতলায় তুলে দাও বলে বাবা তোমার ডিগ্রি কমেছে আর তো উঠবে না বলে বাবা তুমি এইবার একতলায় বসে থাকো তোমার বয়স হয়ে গেছে বুকে কব জমে গেছে তাই তো ভেতর থেকে তুমি যেটা ফেলো ঘরের মেঝেতেই ফেলে দাও তাই বলছি তোমার আর ওই দোতলায় ওঠা চলবে না ছেলে বাড়ি ফিরতে না ফিরতে তার স্ত্রী বলে যে তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে আমার বাবার কাছ থেকে এক লাখ টাকা গুনে নিয়ে এসেছো তবে তো এই করার জন্যে নয় রাধে রাধে শোনো তোমার বাবা ভেতর থেকে যেটা পেয়েছে ঘরের মেঝেতে ফেলেছে এই পরিষ্কারের জন্য আমার নয় হয় আমাকে বাপের বাড়ি দিয়ে এসো নইলে দাসী এনে দাও তখন ছেলে বলে ওগো সোনা তুমি আমায় ছেড়ে যেও না আমায় যেও না তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে নাকি ছেলে চিন্তা করলেন এমন সুন্দর স্ত্রী চলে গেলে আর তো পাবো না আর বাবার যাই হই হোক এখন কিছু করার নেই স্ত্রী জলি যদি চলে যায় কোনোদিন এমন পাবো হ্যাঁ এইবার ছেলে বাবাকে এসে বলছে বাবা ও বাবা দেখো তোমার তো বয়স হয়ে গেছে বুকে কব জমে গেছে তাই তুমি ভেতর থেকে যে রক্ত গয়ের কব বেরোচ্ছে তুমি ঘরের মেঝেতে ফেলে দিচ্ছ বাবা এক কাজ করো তুমি একতলা ঘরটা ছেড়ে দিয়ে এবার বারান্দায় এসে বসো রাধে রাধে বারান্দায় অগ্রহায়ণ মাসের কোন কোণে ঠান্ডা বসে বসে গো শুধু নয়নের জলে কাঁদে গো কারণ যাদের জন্যই আমি এত কিছু করলাম আজ একেবারে তিন তালা থেকে বারান্দা তাহলে লক্ষ্য করুন অগ্রহায়ণ মাসের কোন কোণে ঠান্ডায় থরথর করে বাবা কাঁপছে এদিকে ছেলের তো চোখে ঘুম আসে না
জেগে ওঠে বাবা তো জোর করে কাঁদতে পারে না শুধু নয়নের জলে সর্বদাই কেঁদে যায় স্ত্রী যখন ঘুমিয়ে পড়ে ছেলে তখন ছুটে জেগে ওঠে বলে বাবার কাছে এসে বারান্দায় বাবাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে বাবা গো আমার তো এখন করার কিছু রইল না বাবা বলছে খোকারে তুই কেন এসেছিস বাবা এই অক্টোবর মাসে কন করে ঠান্ডায় তুই যে বড় ঠান্ডা লেগে যাকে বাবা যা তুই ফিরে যা বাবা তুই ভেতরে যা তাহলে বুঝে নাও বাবা তো বাবাই হয় বাবা অগ্রাল মাসের কোন কোন ঠান্ডাতে কাঁপছে তার ঠান্ডা লাগলো না সন্তান বেরিয়ে আসতে না আসতে বলছে খোকারে তুই ভেতরে যা বাবা তোর বড় ঠান্ডা লেগে যাবে তাহলে বুঝে নাও বাবা কাইসাছি এইবার ছেলে থাকতে না পেরে ছুটে গিয়ে একটা কম্বল নিয়ে এসে বাবাকে জড়িয়ে দিয়ে বলে বাবা গো তুমি এই কম্বলটা নিয়ে নাও আমার তো এখন করার কিছু হইল না বাবা তুমি এই কম্বলটা নিয়ে নাও বাবা বলে না না এ কম্বল আমি তোদের চাই না তোরা নিয়ে যা কারণ আমার মুখ দিয়ে যে রক্ত গোয়ের কোপ বের হয় তোদের এই কম্বলে লেগে গেলে তোদের কম্বল নোংরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নিয়ে যা নিয়ে যা আমার প্রয়োজনে নিয়ে যা এই দৃশ্য দেখে ছেলের তো চোখে আর ঘুম আসে না বন্ধু বান্ধবদের নিয়ে যুক্তি করে কি করা যায় বাবাকে এই অবস্থায় ফেলে রেখে আমি এবার কারে ধরি কারে বা কারে বা কারে বা ছাড়ি গো কারণ বাবা যে বারান্দায় বসে বসে নয়নের জলে কাঁদে বন্ধু বান্ধবদের কাছে যুক্তি নিয়ে এসে বলছে বাবা ও বাবা হ্যাঁ শোনো এক কাজ করো তোমাকে আমি আর এই জায়গায় রাখবো না বলছে খোকারে আমাকে তুই কোথায় নিয়ে যাবি বাবা বলে বাবা আমি তোমাকে এই জায়গা থেকে একটা সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যাব বাবা বলে খোকা এর থেকে ভালো জায়গাটা কোথা তিনতলা থেকে একতলা থেকে বারান্দা এর থেকে আবার কোথায় ভালো জায়গা বলে বাবা এর থেকে ভালো জায়গাটা কোথা জানো বলে কোথা বাবা তোমারও ঠিকানা হলো রাধে রাধে ওই বিদ্যাশ্রম বৃদ্ধাশ্রমে দিয়ে এলো বৃদ্ধাশ্রমের মানুষগুলো ওই মানুষটাকে প্রশ্ন করছে আমরা না হয় ভুল করেছি তাই এই জায়গায় এসেছি তুমি কি ভুল করেছো তার জন্য তোমাকে এই জায়গায় আসতে হয়েছে সেই মানুষটাই এবার বৃদ্ধাশ্রমের মানুষগুলোকে বোঝাচ্ছে আমি যখন বাজারে যেতাম ছেলের জন্য 10 টাকার সন্দেশ কিনে আনতাম আর ভগবানের জন্য 1 টাকার নকুল দানা কিনে বাড়ি ফিরতাম ছেলেটা খেতে না চাইলেও তাকে জোর করে করে খাওয়াতাম আর ওই 1 টাকার নকল দানাই আমি শুধু ভগবানের চরণ তলেই দিয়ে চলে আসতাম আমি তো কোনো দিনের জন্য জোর করে খাওয়াতে চাইনি গ্রামের বাড়িতে হরিবাসর হতো আমি তো কোনো দিনের জন্য তাদেরকে 10 টাকা চাঁদা দিতে চাইনি হরে 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 বাড়ির পাশ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব যেত আমি তো কোনো দিনের জন্য তাদেরকে ডেকে এনে সেবা করাইনি বাড়িতে ভিখারি এলে আমি তো এক মুষ্টি ভিক্ষা দিতে চাইনি কথা আমাদের জেনে নিতেই হবে গ্রামের বাড়িতে হরিবাসর বসলে কেউ যদি চাঁদা চাইতে যায়
আমরা 5 টাকা দিয়ে বলি আর 5 টাকা পরের বছর দেব আমরা মূর্খ 5 টাকার জন্য এক বছর গ্যারান্টি ধরি ধরি না ভগবান বলে তুই এক বছর বাঁচবি কিনা তোর গ্যারান্টি আছে 5 টাকার জন্য মানুষ গ্যারান্টি ধরে বলে দেখো এই বছর তো আগে মায়েরা বলবে নাকি বাবা লকডাউন ছিল পয়সা করি কাজ করব কিছুই নেই বলে এই বছর যাই হয় হোক কাজ করব কিছুই নেই পরের বছরে হলে বেশি করে দেব তোমাকে এক বছর লাগবে কিনা দেখো তারপর তুমি গ্যারান্টি ধরবে ওই 5 টাকা 10 টাকার জন্য তখন আমি ভাবলাম এগুলো রাখতে রাখতে একদিন আমার অনেক কিছু হবে তাই এই কর্মে ভুলছিল বলে গো ভুলছিল বলে গো আমার অনেক কিছু হলো আর সেই অনেক কিছু ফেলে রেখে আমাকে বৃদ্ধাশ্রমে চলে আসতে হলো ধরনের অপরাধীগণ ওরা ভগবানের চরণে ঠাঁই পাবে কি করে না এই ধরনের যারা অপরাধ করে ওরা সকলে বসে একসঙ্গে যদি হাতে তালি দিয়ে একবার বলতে পারে হরি বল 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 বিলম্ব না করে ধীরে ধীরে ওই জায়গায় পৌঁছে যায় এবার করলেন কি না নারদ মুনি আশ্রম ছেড়ে দিয়ে চলে গেলেন আর প্রভাবতীর একদিন বয়স হয়ে গেল বয়সকালে তিনি মারা গেলেন আর নারদ মুনির আশ্রমে নিযুক্ত করে যখন নারদ মুনি চলে গেলেন তখন গয়া কি করলেন সেই আশ্রমে বসে বসে বললেন আমি তো এই ভগবানকে দেখতে চাই না যে ভগবানের হাত নড়বে পা নড়বে আমার নাম ধরে ডাকবে আমি তো সেই ভগবানকে দেখতে চাই নারদ মুনির আশ্রম ছেড়ে দিয়ে হরি হরি বল নারদ মুনির আশ্রম ছেড়ে দিয়ে গয়া আর বিলম্ব না করে কি করলেন চলে এলো কোথায় সেই জায়গায় কোথায় যে জায়গাটা এখনো যে নদীটা উপরে বালি নিচে জল হয়ে আছে যেটা ত্রেতা যুগ থেকে সৃষ্টি সেই ফল্গুর তীরে এসে পৌঁছলেন আর ফল্গুর তীরে এসে গয়া কি করলেন সর্বদাই আজ থেকে আমি অন্য জল খাবো না অন্য জল খাবো না আর নয়ন খুলে তাকাবো না নয়ন খুলে তাকাবো না শুধু অবিরাম তোমায় ডেকে যাব দেখি তুমি আমার ডাকে গোলক থেকে নেবে আসো কিনা না কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ না হরি না হরি
सर्वदाई फलगुर तीर बसे बसे गयार हरिनाम गाय और गयार हरिनाम आकाशे बतासे उड़ते उड़ते एके बारे मेरे इंद्रेर द्वारे धक्का। इंद्रेर द्वारे गए जो हरिनाम ध्वनिटा धक्का मारल, इंद्रे स्त्री नाम छिल शचीदेवी। शचीदेवी बोले स्वामी गो आमादेर इंद्रलोके केमन भक्त हरिनाम गाय जे हरिनाम ध्वनि एसे आमादेर द्वारे धक्का मारे। इंद्र बोले शची ये हरिनाम तो इंद्रलोके हच्छे ना, ये हरिनाम हच्छे मर्तलोके। मर्तेर एक छेलेटा हरिनाम गाय ताई से हरिनामेर ध्वनि आकाशे बातासे उड़ते उड़ते आमादेर दारे एसे धक्का मारलो। स्वामी स्वामी ताहले चलो ना जाई एक बार से भक्त के दर्शन करे आसि। सचिरे संगे करी इंद्रलोक छाड़ी, सचिरे संगे करी इंद्रलोक छाड़ी, ए सचिरे संगे करी इंद्रलोक छाड़ी, सचिरे संगे करी इंद्रलोक छाड़ी। उपनीत गया सुरेर काछे, काछे उपनीत गया सुरेर काछे, काछे उपनीत गया सुरेर काछे। जखन इंद्रलोके जारा छिलो सबाई मर्तलोके चले एलो हरि हरि बोल हरि बोल, आर गयासुरेर सन्मुखे बसे बसे तारा हरिनाम शुनते लागिले। एइबार गयार हरिनामेर ध्वनि एसे धक्का मारलो कोथाय, ब्रह्मलोके। ब्रह्मार स्त्रीर नाम छिल सावित्री। सावित्री देवी बोले स्वामी गो आमादेर ब्रह्मलोके कोन भक्त एमन हरिनाम गाय तब चतुर्बदनेर हरिनाम बन्ध करे देय। তখন কথাটা শুনে ব্রহ্মা বলে সাবিত্রী এই হরিনাম তো আমাদের ব্রহ্মলোকে হচ্ছে না, এই হরিনাম হচ্ছে মর্তলোকে। মর্তের এক ছেলেটা হরিনাম গায় সেই হরিনামের ধ্বনি এসে আমাদের দ্বারে ধাক্কা মারে। তো চলো না যাই স্বামী একবার সেই পরম ভক্তকে আমরা দর্শন করে প্রণাম করে আসি। তাই ব্রহ্মা কি করলেন, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, আর সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে। এবারে ব্রহ্মলোকে যারা ছিল মর্তলোকে চলে এলো আর গয়াসুরের সন্মুখে বসে বসে তারা হরিনাম শুনতে লাগিল। আবার গয়ার হরিনাম আর এক জায়গায় গিয়ে ধাক্কা মারলো কোথায়, বাবা আমার হু 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 করে গো ভোলে বাবা, কৈলাস তাই তো, কৈলাস পর্বতে ধাক্কা মেরেছে একেবারে সেই ভোলে বাবা। বাবা বলে হু কি আর আমি সাধে করি, এই জগতে বাবা কত গান উঠে দু চার দিন বাজে আবার চাপা পড়ে যায়, পারে না। কিছুদিন আগে একটা গান উঠেছিল না বেশ চারিদিকে বেজে বেজে বেড়াতো, কি ও টুনির মা বলে একটা গান উঠছিল না, হরি বল। আচ্ছা এখন আর বাজে বাজে, হ্যাঁ চাপা পড়ে গেছে প্রত্যেকটি গান, দু চার দিন বাদবে আবার কিছুদিন পর চাপা পড়বে। আচ্ছা কিন্তু এই হরিনামটা কি আজকে, হ্যাঁ কতদিনের হরিনাম বলুন তো, আছে এই নামটা কি কোনোদিন পুরনো হয়েছে? এ নাম নতুন নতুনই হয়ে থাকবে, কেন এ নাম আগেও ছিল ভবিষ্যতেও থাকবে, দিন যতই বাড়বে বাড়বে
আমাদের এই হরি নামের প্রাদুর্ভাবটা ততই বেড়ে চলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই কৈলাসপুরিতে বাবা আমার হু 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 করে গো ভোলে বাবা, বাবা আমার হু 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 করে গো ভোলে বাবা, বাবা বলে হু কি আমি সাধে করছি, তোরা জল দিলি কেন, তোরাই জল দিবি এবার, তোরাই এবার গান বেঁধে ছেড়ে দিবি, বাবা আমার হু 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 করে গো। হ্যাঁ আবার একটা গান বেঁধে ছেড়ে দেখি বড় বড় উচ্চে আর বাবার মাথা নাকি ঘুরছে। হয় আচ্ছা বাবার মাথা যদি ঘুরে আমার এত ভক্ত এখানে হরিবাসরে বসে থাকতে পারতো? হ্যাঁ সবাই আমরা ঘুরতাম এই জগৎ সংসারে পরমশ্রু ভোলেনা দেবাদিদের মহাতে, তাকে নিয়ে আমরা ছেলে খেলা করি তাই না, তাকে নিয়ে আমরা জগৎ সংসারে করি ছেলে খেলা। সেই পরমশ্রু ভোলেনা তার দ্বারে গিয়ে ধাক্কা মেরেছি। এইবার পার্বতী দেবী বলে উঠল, স্বামী গো আমাদের এই কৈলাসপুরীতে কোন ভক্ত হরিনাম গায় তব পঞ্চবদনের হরিনাম বন্ধ করে দেয়। ভোলানাথ তখন বলছে, পার্বতী এই হরি নাম তো ভোলানাথ কিন্তু জানে, কেন একমাত্র আমি ওর বাবাকে মেরেছি। ভোলানাথ বলে, পার্বতী এই হরি নাম তো আমাদের কৈলাসে হচ্ছে না, এই হরি নাম হচ্ছে মর্তের মাটিতে, মর্তের মাটিতে এক ভক্ত হরি নাম গায় সেই হরি নাম আমাদের দুয়ারে এসে ধাক্কা মারে। পার্বতী বলে, স্বামী চলো না যাই, সে কেমন ভক্ত তাকে একবার কি আমরা দর্শন করে প্রণাম করে আসি। ভোলানাথ বলে, না ওই জায়গায় তোমার যাওয়া চলবে না, কেন তুমি না পরম বৈষ্ণব ভক্ত বড় ভালোবাসো, তুমি যাবে না কেন? আমি যাব। পার্বতী আমি তোমায় বলছি তুমি ওই জায়গায় তোমার যাওয়া চলবে না, কারণ ওই জায়গায় গেলে হয়তো তোমাকে বিধবা হতে হবে। বলে বিধবা হতে হবে কেন? শোনো পার্বতী, ওর বাবাকে একমাত্র আমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ওর বাবা মরেছে, আর ও যদি একবার জানতে পারে যে ওর বাবাকে আমি মেরেছি যুদ্ধ করে, তাহলে ও একেবারে হরিনাম বন্ধ করে দিয়ে মারপিট শুরু। হ্যাঁ ওই জায়গায় গেলেই তোমাকে বিধবা হতে হবে, আমি বলছি ওই জায়গায় যাওয়া চলবে না। পার্বতী বলে, দে স্বামী বিধবা হই হব তবু যাব, চলো। এই বলে ভোলানাথকে তো টেনে হিজড়ে পার্বতী দেবী সঙ্গে করে কি করলেন, পার্বতী সঙ্গে করি কৈলাস হোসারি, 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 উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে। এইভাবে স্বর্গলোকে যারা ছিল মর্তলোকে চলে এলো, আর আমার গয়াসুরের সম্মুখে বসে বসে তারা হরিনাম শুনতে লাগিল। এইবার গয়ার হরিনাম বাবা আর একটা জায়গায় গিয়ে ধাক্কা মেরেছে, যে জায়গাতে বাবা পিঁপড়ে থেকে পাবলিক আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যেতে ভয় পায়। হ্যাঁ সেই জায়গায় কোথায়, জমে দক্ষিণধারে কেউ যেতে চাই আমরা? কে যে ভাতলো হরি ওর, আরে কেউ যেতে চায় এই সময়? ওখানে পাপাচারীদের শাস্তি দেওয়া হয় তাই না, তেলের কড়া গরম হচ্ছে ওখানে ভাজা হবে, পাপাচারীদের শাস্তি হবে। হ্যাঁ ওই দক্ষিণধারে এইবার যমরাজ বিচার করে চিত্রগুপ্ত খাতা সারে, আজকে হরিনামের ধ্বনিটা যেই দক্ষিণ দুয়ারে ধাক্কা মেরেছে ওই দক্ষিণ দুয়ারে যত পাপাচারীরা ছিল সবাই উদ্ধার হয়ে মর্তের মাটিতে চলে এল। এবার যমরাজ বলছে, চিত্রগুপ্ত আদের আজকে যাদের বিচার হবে খাতা ধরে তাদেরকে ধরে নিয়ে এসো। এবার চিত্রগুপ্ত গিয়ে দেখে জমের দক্ষিণ দ্বার তো শূন্য হয়ে গেছে, বলছে মহারাজ আপনি কার বিচার করবেন? বলে কেন আজকে যাদের নাম আছে তাদের খাতা ধরে নিয়ে এসো। বলে মহারাজ আপনার জমদার তো শূন্য হয়ে গেছে। হ্যাঁ সে কি? বলে হ্যাঁ জমদার শূন্য, একেবারে শূন্য। সে কি? আমি তাহলে রাজা থাকবো না, আমার বিচার চলবে না, তবে কি আমি খাবো আর ঘুমাবো, যাও যাও। বলে মহারাজ আপনি বৃথায় আমাকে বলছেন, মর্তের এক ছেলেটা হরি নাম গায়
তাহলে মরতে ছেলেটা কার নাম গায় হরির নাম, তুমি তার কাছে যাও। তাহলে মরতে ছেলে তো হরির নাম গাইছে, তাহলে কার কাছে যেতে হবে? না, যিনি হরি তার কাছে যাও। এইবার যমরাজ থাকতে না পেরে বৈকুণ্ঠী নারায়ণের কাছে চলে যাচ্ছে, গিয়ে বলছে প্রভু, ও প্রভু, আমার আর বিচার চলছে না, আমার জমদার শূন্য হয়ে গেছে, আমি কি করব, আমার চাকরি আর থাকছে না, বলো প্রভু বল আমি কি করব। লক্ষ্মী দেবীকে ডেকে বলছে, দেখো লক্ষ্মী, তুমি আমার চরণ সেবা করো বলে আমার বড় ভক্ত তুমি মনে করো, দেখো মর্তের ছেলেটা যে হরি নাম গাইছে সারাটা জীবন অন্ধ হয়ে পড়ে আছে, ওই ফলগুর তীরে চলো যাই লক্ষ্মী, ওই ভক্তের কাছে না গিয়ে আমি থাকতে পারলাম না, দেখো যে পরম ভক্ত যার হরি নামের পাওয়ারে 33 কোটি দেবতাগণকে নামিয়ে এনেছি মর্তের মাটিতে, আমি তো সেখানে না গিয়ে থাকতে পারছি না লক্ষ্মী, চলো যাই, আমরা যাওয়া না পর্যন্ত আমার পরম ভক্ত গয়া নয়ন খুলে তাকাবে না। এই বলে লক্ষ্মী আর নারায়ণ চলে এলো মর্তের মাটিতে, অন্ধ হয়ে সারাটা জীবন গয়া কি করলেন, নয়নে না হেরি বলিছে হরি হরি, 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 কথা তুমি দেবে নারায়ণ, নারায়ণ কথা তুমি দেবে নারায়ণ, নারায়ণ কথা তুমি দেবে নারায়ণ, নারায়ণ কথা তুমি দেবে নারায়ণ। এদিকে লক্ষ্মী আর নারায়ণ থাকতে না পেরে চলে এলো মর্তের মাটিতে, আর মর্তের মাটিতে গয়াকে সবাই দেখে, গয়া তো কাউকে দেখে না, সর্বদাই বন্ধ করে নয়ন হরিনাম গায়। লক্ষ্মীকে ডেকে বলছে, দেখো লক্ষ্মী, তুমি এক হস্ত আমার ভক্তের বাম নয়নে দাও, আমি এক হস্ত ডান নয়নে দিচ্ছি, কারণ আমাদের স্পর্শ না পেলে আমার ভক্ত গয়া নয়ন খুলে তাকাবে না। এক পাশে লক্ষ্মী আর এক পাশে নারায়ণ, লক্ষ্মী নারায়ণের স্পর্শে গয়া তার নয়ন ফিরে তাকালো, আর নয়ন খুলে তাকিয়ে দেখলো পাশাপাশি লক্ষ্মী আর নারায়ণ দাঁড়িয়ে আছে। এসেছ প্রভু, হ্যাঁ, এমন পরম ভক্ত তুমি আমার, না এসে কি থাকতে পারি গয়া, বলো গয়া, এমন সন্মুখী আমায় পেয়ে তুমি আমার কাছ থেকে কি চাও? সঙ্গে সঙ্গে সেই দিন গয়া বলে উঠল, প্রভু দয়াময়, দিতেই যদি হয়, যতদিনে জন্ম নিয়ে বেঁচে থাকব যেন তোমার এই রাতুল চরণে আমার মতি থাকে। ওটা তোমার নতুন নয়, ওটা তোমার আছে বলে তাই আজকে তোমার সম্মুখ ভাগে এসেছি, তুমি অন্য কিছু চেয়ে না। গয়া বলে উঠল, প্রভু এসে যখন দিয়ে দর্শন দিয়েছ আমাকে, তবে এই দাও দিতেই যদি হয়, এই মুহূর্তে, এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দাও না। না গয়া না, মানুষ বেঁচে থেকে বাঁচার আশা করে, হ্যাঁ তুমি মৃত্যু চাইছো, মৃত্যু আমি তোমায় দেব না, প্রভু আমাকে তুমি এই মুহূর্তে মৃত্যু দাও না, তুমি সংসার জগতে ফিরে যাও, সংসার জগৎটাকে তুমি ভোগ করো, প্রভু এই মুহূর্তে যদি আমি সংসার জগতে ফিরে যাই, সংসার জগতে ফিরে গেলে আমার স্ত্রী হবে, পুত্র হবে, কন্যা হবে, আমার আত্মীয় স্বজন পরিবারের সকলে হবে, কিন্তু দয়াময় আমার যাওয়ার দিনে আমার পাশে বসে স্ত্রী কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন পরিবারের সকলে কাঁদবে, কিন্তু দয়াময় আজকে যে দেখাটা আমি তোমায় দেখতে পাচ্ছি, এই দেখাটা কিন্তু আর আমার সেদিনকার হবে না, হরি হরি বল। তাই বলছি আমাকে এই মুহূর্তে তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও প্রভু, আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। না ভোলানাথ, তোমার বাবাকে মেরেছে, তুমি যুদ্ধ করবে না? যুদ্ধ, যুদ্ধ তো আমি করেছি প্রভু,
তবে ভোলানাথের সঙ্গে নয়, যুদ্ধ আমি করেছি তোমার সাথে। হরি হরি বল। কি বললে? এই তো আমি তোমার সম্মুখে, তুমি আমার সম্মুখে, তুমি যুদ্ধটা করলে কি করে? দয়াময়, তোমাকে পাওয়ার জন্য আমি সারাটা জন্ম খাইনি, এটা আমার যুদ্ধ নয়। তোমাকে পাওয়ার জন্য আমি সারাটা জীবন ঘুমাইনি, এটা আমার যুদ্ধ নয়। রাধে রাধে। তোমাকে পাওয়ার জন্য আমার মাথার ওপর দিয়ে কত ঝড় বৃষ্টি চলে গেল, এটা আমার জীবন যুদ্ধ নয়। হরি 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 বল। তাই বলছি প্রভু, এই মুহূর্তে তুমি আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। শোনো গয়া, তুমি যে আমার এত বড় ভক্ত, জগতের বুকে তা আমি প্রমাণ রেখে যাবই যাব যে তোমার হরি নামে 33 কোটি দেবতাকে নামিয়েছ মর্তির মাটিতে, তার মাহাত্ম্য তো আমি করে যাবই। হে 33 কোটি দেবতা আগুন, যে আমার ভক্ত গয়ার আহ্বানে তোমরা মর্তির মাটিতে নেমে এসেছো, তাই তোমাদের চরণের স্পর্শে আমি আমার ভক্তের নামে এই স্থানের নাম রেখে দিলাম সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। গয়া গয়া তীর্থ, গয়া তীর্থ। বিনয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ বলে হলেন, প্রভু ভক্তের নামে, ভক্তের মাহাত্ম্য তুমি এত বাড়িয়ে দিলে, ভক্তের নামে আপনি তীর্থস্থানে পরিণত করলে বটে, কিন্তু এই তীর্থের মাহাত্ম্য কি হবে? শোনো, এই তীর্থের মাহাত্ম্য হবে জন্মিলে মরিতে হয় অমর কেহ নাই। এই পৃথিবীতে জন্মও যেমন আছে মৃত্যুও তেমন আছে, আর মৃত্যুর পরে ওরা যে আমার চরণ লাভ করবে তার একমাত্র তীর্থস্থান হলো এই গয়া তীর্থ। তাদের বাড়ির পরিবারের লোকেরা এসে যদি এই গয়া তীর্থে তাদের নামে পিণ্ডদান করে যায়, ওই পিণ্ডদানের সাথে সাথে তাদের আত্মা নরক থেকে স্বর্গলোকে গমন করে আমার শ্রীচরণ লাভ করবেই করবে। প্রভু, তাহলে যাদের পয়সা আছে তারা আসবে এত দূরে এই তীর্থস্থানে, আর যাদের নেই তারা কি করবে? বলে প্রভু, শোনো, যাদের পয়সা আছে তারা আসবে এই গয়াতে, আর গয়া থেকে ফিরে গেলে একটা বাড়িতে গয়ার মহোৎসব করতে হয় না, নাকি বলেন? গয়া থেকে ফিরে এলে যার বাড়িতে মহোৎসব হরিবাসর বসা, তাদের সেই ভক্তের মদনে হরিনাম শুনতে পেলে তাদেরকে আর গয়া তীর্থে গিয়ে পিণ্ডদান করতে হয় না, সেই হরিনামের ধরি কর্ণে প্রবেশ করলে তাদের পরিবারের সবাই ওই গয়াতে গিয়ে পিণ্ডদান না করলেও পরিবারের সকলে উদ্ধার হয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এইবার গয়া বলে উঠল, প্রভু আমার মাহাত্ম্য তুমি এত করে দিলে, কিন্তু এই মর্তির মাটিতে ভক্ত একা থাকবে না প্রভু, ভক্ত ভগবান আমরা দুজনেই রয়ে যেতে চাই। কি করে না, এই মুহূর্তে তুমি আমাকে শিলামূর্তিতে ধারণ করে দাও, আমি যুগ যুগ ধরে শিলা হয়ে রয়ে যাব, আর তোমার চরণ আমার মস্তকে অঙ্কিত করে দাও, এই মর্তির মাটিতে ভক্ত ভগবান আমরা দুজনেই রয়ে যাব। এই বলে ভক্তের কথা শুনে, ভক্তের আশা পূরণ করার জন্যে ভগবান থাকতে না পেরে এক পদ দিলেন বলির শিরে, আর এক পদ রাখলেন ভক্ত গয়া সুরে। গয়াকে জড়িয়া ধরি আলিঙ্গন করে, আর চৌদিকে ভক্তগণে সবাই হরি হরি বলে, হরি হরি বলে। আর ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে ভক্ত সবে আবার হরি হরি বল, হরি হরি বল। এবার ভক্ত ভগবানের কাছে কি চায়? উড়িষ্যার একজন ভক্ত যার নাম রামানন্দ ভগবানের কাছে চেয়েছিলেন, ও মতে কহিতে নরে নন্দ লালা, ও মতে কহিতে নরে নন্দ লালা, হো পুরী কেন্দুরাওয়ালা। কহি দে নরে নন্দ লালা, ও মতে কহি দে নরে নন্দ লালা,
पूरी केंदुरा बाला মতে করি দে নুরি নন্দলালা হে নন্দলালা মাকে করে দাও কি করে দাও না ভিখারি করে দাও ও মতে করি দে নুরি নন্দলালা ও মতে করি দে নুরি নন্দলালা ও পুরি কেন্দুরা বালা তাহলে চাওড়ো পড়ু কি না পড়ু তাহলে চাওড়ো পড়ু কি না পড়ু তোর পড় বালা তুই জঠরে জঠরে অন্তরে ভিতরে তুই না দিলে अंतरे भीतरे लाऊ थोड़ो केंदर धोरी कंधरे बीड़ी बिटिका सुंदर काली रो सिनदु आरतु सुंदर काली रो सिनदु आरतु डाली भी पके जुआ সন্ধ্যাকালে আমি মন্দিরের সামনে থালা নিয়ে দাঁড়িয়ে থাকব যদি চাল দেয় ভালো আর চাল না দিয়ে যদি কেউ পয়সা দেয় ওই পয়সা নিয়ে আমি প্রদীপ কিনব আর প্রদীপ কিনে প্রভু তোমারই মন্দিরে আমি আরতি দর্শন করব তাই বলছি সন্ধ্যার কালেরও চিনদু আরতু সন্ধ্যার কালেরও চিনদু আরতু জালিবি পকে জুয়া ওই কালোরে সুরারে নয়নে অন্তরে ধুনা দিলে হেলা হে জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম আজকে আপনারা খাগড়াগড়িয়া দোল উৎসব কমিটির পরিচালনায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা জানিয়ে ভালোবাসা জানাচ্ছি তৎপরে বলি আজকে শ্যামানন্দ লীলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে যিনি আজকে রথের সারথি হিসাবে আপনাদের সামনে গয়াসুরের যে পালাগানটি আপনাদের গিয়ে শোনালেন সেই পালাগানে মুগ্ধ হয়ে খাগড়াগড়িয়া গ্রাম নিবাসী শ্রীযুত অদ্বৈত কুমার মাইতি মহাশয় এই ঝুমারানী দাস মহাশয়াকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন আশা করি আপনারা হরিধ্বনির মাধ্যমে এই পুরস্কারটিকে সর্বান্তকরণে সমর্থন করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ভক্তদের উদ্দেশ্যে বলছি কমিটির পক্ষ থেকে হরিলটের ব্যবস্থা রয়েছে আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না
হরিলুটটি সমাপ্তি হলে তারপর উঠবে। সাথে সাথে বলি আপনাদের আর সম্বোধন করার দরকার নেই, যাব না থেকে কে রানা বীরেন রানা মহাশয়া, বীরেন রানা মহাশয় এই গানে মুগ্ধ হয়ে তিনি 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা এই ক্ষুদ্র পুরস্কারটি সর্বান্তকরণে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। আগত উপস্থিত শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সুবর্ণাদেব ভক্তমণ্ডলী মাও মাসি এবং আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, অদ্য দিবাকার মহতি হরিবাসরে আপনাদের সামনে এতক্ষণ যে লীলাটি পরিবেশন করলেন ভক্ত গয়াসুর, এই লীলা গানে সন্তুষ্ট হয়ে দিদি ভাইকে খাগড়াগড়িয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খাগড়াগড়িয়ার গ্রাম নিবাসী শ্রদ্ধেয় নবকান্ত আচার্য, সেই সঙ্গে কুশধ্বজ আচার্য মহাশয় 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা বক্তার হচ্ছেন, হরে কৃষ্ণ সমর্থন করবেন শিরোনে তাই গৌর প্রমাণন্দে হরি বল হরি বল। যিনি মিষ্টান্ন হরুড় বাতাসে দেবেন ভক্তদের উদ্দেশ্যে ক্যামেরা থেকে এগিয়ে আসুন, ক্যামেরা থেকে আরো একটু পূর্ব দিকে এগিয়ে আসুন, ক্যামেরার উপর যেন মিষ্টান্ন বাতাসা হরুড় দেওয়া হয়। শুভদীপ সামন্ত খাগড়াগড়িয়া সেই সঙ্গে দিদি ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমরা সবাই হরিধ্বনিতে সমর্থন করবেন শ্রীগ্রণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ। বরিপালা মাইতির ছেলে চন্দন মাইতি উনিও 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই নিতাই আপনারা সবাই হরিধ্বনিতে সমর্থন দেবেন নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি হরি বল হরে কৃষ্ণ। খাগড়াগড়িয়া গ্রাম নিবাসিনী শ্রীমতী বেদানারণী জানা স্বর্গীয় মদন তার স্বামী আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, তার স্বামীর উদ্দেশ্যে আজকে তিনি মুগ্ধ হয়ে তিনি তার সহধর্মিনী বেদানারণী জানা মহাশয়া এই গাহকী গায়িকার ভূমিকায় মুগ্ধ হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আর সাথে সাথে যুগল কিশোর মাইতি মহাশয়া মহাশয় এই গানে মুগ্ধ হয়ে 20টি টাকা এবং গোপালচন্দ্র দোলই খাগড়াগড়িয়া পশ্চিম গায়িকার গানে মুগ্ধ হয়ে এই পালা গানে মুগ্ধ হয়ে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি এই 3টি পুরস্কার আপনারা হরিধ্বনির মাধ্যমে সর্বান্তকরণে সমর্থন করবেন। যশমতী মাইয়া সে বলে নন্দ লালা রাধে রাধে রাধা কি গোরি মে কিং কালা